বছর এই রমজান মাসে আমরা করে থাকি তথা আরবি মাসে নবম মাসে এই সিয়াম সাধনা আমাদের উপর আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন এই সিয়াম সাধনা এটি কি এবং এর বিধান কি আজকে এই সম্পর্কে জানব সিয়াম সাধনা হচ্ছে একজন মুসলিম ফজর উদিত হওয়ার থেকে নিয়ে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত খানা পিযনা স্ত্রী সম্ভোগ এবং অন্যান্য রোজা বঙ্গের যে এবং রোজা দুর্বল হওয়ার বা স্বাদ কমতি হওয়ার যে কারণগুলি রয়েছে এই থেকে বিরত থাকাকে বলা হয় সিয়াম সাধনা অবশ্যই শ্যাম সাধনার নিয়ত করতে হবে ফরজ হলে রাত্রে নিয়ত করতে হবে এবং নফলে সকালে যদি নিয়ত করেন তাও স্যাম সাধনা হবে এটি আল্লাহরবুল্লা আলমিন আমাদের উপর ফরজ করেছেন এটি ইসলামের চতুর্থ রো আল্লাহ আল্লাহরবুল্লা আলমিন আসাদ করেছেন আমানু কামা হে মন্দারগন তোমাদের উপর সিয়াম সাধনা আমি ফরজ করেছি যেমন পূর্বে উম্মতের উপর ফরস করেছিলাম উদ্দেশ্য হলো। তোমরা যেন তাক অবলম্বন করতে পারো ইবনে আব্বাস আবদুল্লাহদ দা হাক এবং আতা রেবা অসংখ্য সাহাবিগণ বলেছেন যে এই সিয়াম সাধনা নুহ সালামের জামানা থেকে এই পর্যন্ত আল্লাহ রব আলিন ফরজ করেছেন রসুসাল্লাহ সাল্লাম এসাদ করেছেন বুনিয়াল ইসলাম আল্লাহ খামসিন যে ইসলামের ভিত্তি হলো পাঁচটি তার মধ্যে উল্লেখ করেন সৌম রমাদান তথা রমজান মাসের সিয়াম সাধনা পালন করা সিয়াম সাধনা একজন মুসলিম শাবালক এবং যারা বুদ্ধিমান তাদের উপর ফরস এবং যারা প্রতিবন্ধকতা থেকে বিরত তাদের উপর অবশ্যই একজন মুসলিম যখন এই মাসে উপনীত হবে তাকে সিয়াম সাধনা করতেই হবে দুনিয়াবি ব্যস্ততার কোনো অজর এখানে নিয়ে আসলে হবে না আল্লাহ রব্লা আলমী নেশাদ করেছেন ফামান শাহিদা মিনকুম শাহ রাফ আলীসুম তোমাদের মাঝে এই মাসে যেদিকে উপস্থিত হয় অবশ্যই তাকে সিয়াম সাধনা পালন করতে হবে সিয়াম সাধনা করতে হবে তাই সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা সংক্ষেপে বুঝতে পারলাম সিয়াম সাধনা কি এবং এর বিধান কি আমরা ইনশাআল্লাহ এই মাস সিয়াম সাধনা পালন করব এবং আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করব আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিন আমিন اللهم আমিন ইসু মদিনার ইসলাম শিখি এর সকল প্রকার আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখুন পরবর্তীতে সকল প্রকার আপডেটকৃত অডিও ভিডিও আপনি পেয়ে যাবেন সবার আগে